মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকেও কিন্তু প্রচন্ড পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছে, তবে সকালবেলা কিন্তু আকাশটা বেশ পরিষ্কার ছিল। আর সকালবেলা থেকে আজকে অনেক কাজকর্ম করেছি, অনেক রকমের মানে ভ্যারাইটিস অফ কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করেছি। যেগুলো কালকে করার কথা ছিল সেগুলো করে উঠতে পারিনি। তার আগে বলে দিই, আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে পৌনে একটা বাজে। আমি জাস্ট স্নান করে পুজো করে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আর সকাল থেকে ঘরদোর মোছা, ঘর পরিষ্কার করা, রান্না করা, এই কাজগুলো তো ছিলই, তার সাথে ছিল আমি একতলাটা পরিষ্কার করলাম, সিঁড়িটাকে ক্লিন করলাম, বাইরেটাকে আজকে ক্লিন করেছি, হাফ করেছি। তারপরে ভাবলাম যে পুরোটা করতে যাব, তারপরে নেমে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর আজকে বৃষ্টিটা মানে দফায় দফায় হচ্ছে, ব্রেক দিয়ে দিয়ে হচ্ছে। এই বৃষ্টি হচ্ছে, চলে যাচ্ছে, রোদ উঠে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। আর আমাদের কি হয়েছে, বাড়ির ঠিক পেছন দিকটায় একটা বট গাছ হয়েছে, এতদিন দেখিনি। হঠাৎ কালকে ব্যালকনি থেকে, কাল না পরশু ব্যালকনি থেকে আমার হাজবেন্ডই দেখেছে, দেখছে এটা তো বট গাছ, এটাকে তুলে ফেলতে হবে। তো সেই প্রিপারেশন নেওয়া হয়েছিল, কিন্তু এত জোর বৃষ্টি নামলো মানে আমি না আমার হাজবেন্ডই উঠে মানে এমন জায়গায় হয়েছে মানে বেকায়দায় জায়গায় হয়েছে, একতলা আর দোতলার মাঝখানটা জায়গাটায় হয়েছে বট গাছটা। তো ওটা উঠে মানে মই দিয়ে উঠে যেতে হবে, মানে ল্যাডার দিয়ে উঠতে হবে, উঠে গ্যারেজের মাথায় উঠতে হবে। তো আজকে যা হলো, কিন্তু এমন বৃষ্টি নেমে গেল তারপরে আর ওটা তোলা হলো না বট গাছটা। মানে এদিকে একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু পেছনে গেলে পুরোটা দেখা যাচ্ছে। আর গাছটা বেশ বড় সড়ো হয়ে গেছে, এতদিন খেয়াল করিনি, তো বড় সড়ো হয়ে গেছে, গাছটাকে ইমিডিয়েট তুলে ফেলতে হবে। তো এই একটা প্ল্যান প্রোগ্রাম হলো, তারপরে তো হলো না, বৃষ্টি এসে গেল। তারপরে ব্রেকফাস্ট করলাম, রান্নাবান্না করে নিয়েছি, এই করতে করতে রান্নাবান্নাও করে নিয়েছি। তারপরে স্নান টান করে শ্যাম্পু টাম্পু দিয়ে স্নান করে এলাম। আর বাইরে টাইরে ধুলে না একটু শ্যাম্পু টাম্পু দিয়ে স্নান না করলে ঠিক ভালো লাগে না। আর বাইরে কাদা কাদা হয়ে গেছিল বৃষ্টির জন্য, তো অর্ধেকটা ধোয়া হয়েছে, বাকি তো বৃষ্টি এসে গেল, ধোয়া হলো না। ভাবছি এখন আর ধোবো না, আবার 3-4 দিন বাদে ট্রাই করবো। তো এই হয়েছে ব্যাপার। আর আজকে লাঞ্চের মেনুতে আছে লাউ ঘন্ট করেছি, আর লাউ দিয়ে উচ্ছে দিয়ে মানে তেঁতোর ডাল বা শুক্তোর ডাল যেটা বলো, কাঁচা মুগ ডাল দিয়ে, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আর মাছ ফাছ করলাম না, কালকে নিরামিষ হয়ে যাবে, একবারে শুক্রবারে আবার মাছ করবো, এই প্ল্যান আছে। তো এখন জাস্ট স্নান টান করে এলাম, করিতে 1:45 চাল ভেজানো আছে, এখন ভাত বসাবো। আর এদিকে শুভমকে দেখে নাও, শুভমের জাস্ট অনলাইন ক্লাসের ব্রেক হয়েছে, অনলাইন ক্লাসের ব্রেক হয়ে গেছে, তো এখনই ভাত বসিয়ে দেবো, ফটাফট করে ও খেয়ে নেবে। তো চলো ভাতটা বসিয়ে আসি, আর তারপরে চুল টুল আসরাবো। এখন ঘড়িতে বাজে 9:10, এখন আমি রান্নাঘরে যাচ্ছি ডিনারের ব্যবস্থা করতে, মানে রাত্রে দুটো রুটি বানাবো আমার হাজবেন্ডের জন্য, আমাদের ভাত আছে, আর করে নেবো একটু আলু ভাজা। তো বিকেলবেলা যে কী পরিমাণে বৃষ্টি হলো, বিকেলবেলা না দুপুর থেকে, মানে যে কী পরিমাণে বৃষ্টি হলো সেটা তোমরা তো দেখতেই পেলে। মানে বাইরে আমাদের নিচে গ্রাউন্ডের বাইরেটা মানে লনটা ছোট্টখাটো একটা সুইমিং পুল তৈরি হয়ে গেছিলো, যদি এখন জলটা বেরিয়ে গেছে, কিন্তু পুরো ছোট্টখাটো সুইমিং পুল তৈরি হয়ে গেছিলো। দেখলে তো তোমরা কী পরিমাণে বৃষ্টি হয়েছিল। আমি জাস্ট আজকে তোমাদেরকে বললাম যে নিচটা পরিষ্কার করে এলাম, আজকে ভালো করে ধুয়ে টুয়ে পাইপ লাগিয়েছিলাম, পাইপ দিয়ে জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, করে কোনো লাভ হলো না, আবার জেঁকে সেই জল হয়ে গেছে, জলটা বেরিয়ে যাওয়ার পরে আবার ময়লা হয়ে গেল। কী বলবো, কাজের কোনো
মানে দাম রইল না আমার কাজের। তো যাই হোক, তারপরে বিকেল বেলা তো ছাদে ফাঁদে যাইনি, কারণ দেখলে তো চূড়ান্ত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা এখন একটু ধরেছে। আর শুভমকে বিকেল বেলা পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে তো খানিকক্ষণ ঘুমও পেয়ে গেছিল, একটু শুয়েও নিলাম। তো ও শুভম অঙ্ক করছিল, আর এখন আবার শুভমকে পড়াতে এসছে স্যার, ও পড়ছে, খানিকক্ষণে 9:30-এর মধ্যে হয়ে যাবে। তো আমি এখন রান্নাঘরে যাব ডিনারের ব্যবস্থা করতে, এই ব্যাপার। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বেশ, আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে, মানে ফ্যানের দরকারই হচ্ছে না। তো সেই জন্য না বেশ কম্বল গায়ে দিয়ে শুতে না বেশ ভালো লাগছে। মানে আজকে আমি কত কাজ করলাম, নিচটা পরিষ্কার করলাম, বাইরেটা মানে নিচটা মানে বাইরেটা মেনলি পরিষ্কার করলাম, আমার কাজটা পুরো জলে দিয়ে দিল। এতটাই মানে বৃষ্টি হয়েছে যে বাড়িতে জল ঢুকে গেছে, দেখে মানে ভাবতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে একটু বেশি বৃষ্টি হলেই জল ঢুকে যায়, তো এই ব্যাপার। তো যাই রান্নাঘরে যাই, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, যেটা বলছিলাম তোমাদের, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশ ভালো লাগছিল কিন্তু কম্বলের ভেতরে ফ্যান চালিয়ে শুয়ে থাকতে। তো একটু চোখও লেগে গেছিলো, শুভ অঙ্ক করছিল, আমার চোখও লেগে গেছিলো। আর আমার হাজব্যান্ড আজকে বাড়িতেও বেরোয়নি বাইরে, এতটাই জল হয়ে গেছে। আর বিকেলবেলা আজ ওর আজকে সেরকম মানে কাজ ছিল না বলেই আরও বেরোয়নি, নাহলে জল হলেও বেরোতে তো হতোই, তো বেরোয়নি। তো ও শুনছিল শুয়ে শুয়ে মোবাইলে গান, আর ওই হালকা হালকা গানের আওয়াজ আসছিল আমার কানেও, সেটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। তো শুভম অঙ্ক করছিল, এখন আবার শুভমকে পড়াতে এসছে, যাই রান্নাঘরে যাই। তো টিভি দেখতেও ইচ্ছে করে না, কখনো কখনো না মনে হয় চুপ করে একা শুয়ে থাকি, ভালো লাগে। সারাদিন কাজকর্মের পরে চুপচাপ শুয়ে থাকতে একা ভালো লাগে। তো যাই হোক, চলো আর বেশি কথা বাড়বো না, আমার এই সিম্পল ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে আর কি করতে হবে, ভালো লাগলে তো তোমরা জেনেই গেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট পাঠাতে হবে। তোমরা কমেন্ট পাঠাচ্ছ না, প্লিজ তোমরা কমেন্ট পাঠাও, তোমাদের কমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। আর দেখো, একটু লিপস্টিক লাগিয়েছিলাম বিকেলবেলা, একটু লিপস্টিক লাগিয়েছিলাম। এখন তো বাড়ি গেলে লিপস্টিক লাগানো হয় না, কারণ মাস্কটা থাকে, তো মাস্কের মধ্যে লিপস্টিক লেগে গেলে না ঠিক ভালো লাগে না, তো সেই জন্য বাইরে লিপস্টিক লাগাই না, এখন উল্টো হয়ে গেছে, এখন বাড়িতে লিপস্টিক লাগাই, তো সেই জন্য লিপস্টিক লাগিয়েছিলাম। যাই হোক, চলো আমি এখন একটু রান্নাঘরে গিয়ে করি, আলু ভাজা করি, রুটিটা করি, করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। শুভমের পড়া হয়ে গেলেই শুভমকে ডিনার দিয়ে দেবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো ব্যাস, শুভমের 9:30-টার মধ্যে পড়া হয়ে যাবে। তো চলো, ব্লগটা আজকে এখানে রেখে দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, কমেন্ট পাঠিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের মাধ্যমে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।